গাজীপুর থেকে আমাদের সাথে নির্বাচনী খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম এ আজিজ। আপনি সকাল থেকে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, এ বিষয়ে আমাদেরকে জানাবেন। জি আবদুল্লাহ আহাদ, জয় টিভির সাথে সংযুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জানতে চেয়েছেন গাজীপুরের দ্বাদশ সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি। জি, আপনি যেমনটি বলেছেন, আমরা সকাল থেকে কিন্তু পাঁচটা আসনের মধ্যে আমরা কিন্তু বিভিন্ন খবর খবর নিয়েছি। আমরা একটু আগে খবর পেয়েছি যে গাছার যে প্রিজাইডিং অফিসার আছে, অস্বাভাবিকভাবে তার কিন্তু মৃত্যু হয়েছে এবং সহিংসতার কিন্তু আজ এই পর্যন্ত আমরা কিন্তু ওইরকম কোনো খবর পাইনি। তবে গতকাল কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিছু কিছু কেন্দ্রে, যেমন রয়েছে শালনা চন্দনা উচ্চ বিদ্যালয়, আবার রয়েছে বগুড়া ব্যাপাস, এখানে কিন্তু কিছু কিছু কেন্দ্রে আমরা অগ্নিসংযোগের ঘটনা পেয়েছি। তবে সার্বিক পরিস্থিতির দিক দিয়ে আপনি যদি জানতে চান, আমরা এখন রয়েছি গাজীপুরে এক আসনের শেরতলি শেরশ্রী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভোট কেন্দ্রে। আমরা আপনার যেমনটি জানতে চেয়েছিলেন যে এখানে স্বতন্ত্র প্রার্থীর যে যিনি রয়েছেন ওনার কেমন কাটছে, যে আমরা খবর নিয়ে দেখেছি বিভিন্ন ভোট কেন্দ্রের ভোটারদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে ভোটার সুষ্ঠুভাবেই সবাই সঠিকভাবে নির্বাচন ভোট দিতে পারছে এবং কোনো সহিংসতার কিন্তু কালিয়াকুড়ের এক আসনে কিন্তু এই পর্যন্ত আমরা কোনো ঘটনা পাইনি। তো আমরা এখন এই মুহূর্তে জানবো যিনি কালিয়াকুড়ের এক আসনের স্বতন্ত্র প্রার্থী রয়েছেন জনাব রেজাউল করিম রাসেল, ওনার থেকে জানবো যে আসলে ওনার যে সমর্থক রয়েছে বিজয়ের লক্ষ্যটা আসলে কী। আমাদের গাজীপুর এক আসনে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই এখন পর্যন্ত খুব শান্তিপ্রিয়ভাবে সকল ভোটাররা ভোট দিতে পারছেন। আমি বিশ্বাস করি এখানে এই পরিবেশ যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে শতভাগ জয়ের ক্ষেত্রে আশাবাদী ইনশাল্লাহ। ধন্যবাদ জনাব রেজাউল করিম রাসেল। তো আহাত, আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে আমাদেরকে যে আপনার গাজীপুরের পাঁচটা আসনের মধ্যে যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদের কী পরিস্থিতি। আমরা লক্ষ্য করেছি যে কিন্তু আপনার যে পাঁচ আসনে রয়েছে স্বতন্ত্র প্রার্থী রয়েছে, চার আসনে স্বতন্ত্র প্রার্থী, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, তবে গাজীপুরে এই এই পর্যন্ত কিন্তু আমরা ওই সহিংসত কোনো ঘটনা পাইনি। তো আহাত, এই ছিল গাজীপুরের সার্বিক পরিস্থিতি।